হাগ্রামার সমীকরণ হাগ্রামার সমীকরণ কি সেয়া চর্চা লৈ আহিছিল কালি যেতিয়া হাগ্রামা মহিলারিয়ে এই বিশেষ দুখন ফটো ভাইরাল হয়ে পড়েছিল ফটো চর্চাত আহিছিল প্রাগ নিউজে যেতিয়া সেই ফটো দুখন দেখুৱাইছিল আর আরর কাহিনী বুঝাই দিছিল তেতিয়ার পৰা এই ফটো দুখনত আছিল হাগ্রামা মহিলারি বিপিয়া প্রধান হাগ্রামী মহিলারিয়ে বিজেপির রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষক সাক্ষাৎ করেছে আর সামগ্রিকভাবে বিজেপির আরএসএসর বিশেষ আরএসএসর যে শীর্ষ নেতৃত্বক সাক্ষাৎ করেছে আর তার পাছতে রাজনৈতিক মহলত ব্যাপক চর্চা হয়েছিল আর সেই সময়তে আমার হাতে এই বিশেষ পত্রখন আহি পড়েছে এই বিশেষ চিঠিখন এই মুহূর্ত প্রাগ নিউজের জড়িয়ে আমি দর্শকসকলক দেখাব বিচারিছো এই চিঠিখনত কি আছে এই চিঠিখন কার চিঠি এই পত্রখনে কিহর ইঙ্গিত দিব বিচারিছে এই পত্রর যোগেদি হাগ্রামা মহিলারে কি বিচারিছে অসমৰ রাজনীতিত শেহতীয়াকৈ চর্চা চলা হাগ্রামার সমীকরণ কি আছে হাগ্রামার সমীকরণ কি তার তিনি পৃষ্ঠা এই পত্রখনত এই মুহূর্তে আমার ওসর আছে এই পত্রখনত সন্নিবিষ্ট হয়েছে এই পত্রখন লিখিছে উপর আছে শ্রী হাগ্রামা মহিলার এম সি এল এ দহ নম্বর দেওবরগাঁও বিটিসির সমষ্টি যোরপর প্রতিনিধিত্ব করে হাগ্রামা মহিলারিয়ে পত্রখন লিখিছে শ্রী জে পি টু শ্রী জে পি নাড্ডা অনারেবল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি আর এই পত্রখনের কপি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আন একটা কপি গৃহমন্ত্রী অমিত শাহলেও প্রেরণ করেছে এটা পত্রত কি আছে তিন পৃষ্ঠাজোড়া এখন পত্রই সকল দাঙি ধরব সকল রহস্য খোল খুব এই পত্র তিন পৃষ্ঠাজোড়া আমার পড়ি দিব নিবিচার কিন্তু ইয়ার মূল প্রসঙ্গকেইটা উল্লেখ করব বিচার এই পত্রখনের জড়িয়ে হাগ্রামা মহিলারিয়ে প্রথমে উল্লেখ করেছে জে পি নাড্ডা কৈছে যে বিজেপির সঙ্গে হাগ্রামা মহিলার সম্পর্ক কি আছিল অটল বিহারী বাজপেয়ীর দিনেরপরা এন ডি এর পার্টনার আসে বিপিএফ যে বিপিএফক নেতৃত্ব প্রদান করেছে হাগ্রামা মহিলারে বর্তমানলৈকে বিপিএফ প্রধান হিসাবে যাক আমি জানো আর এন ডি এর সঙ্গে সেই যে সম্পর্ক সেই সম্পর্ক গড় লৈ উঠিছিল 2003 চনতে অটল বিহারী বাজপেয়ীর দিনত যেতিয়া ইন্ডিয়ার সহযোগী হিসাবে বিপিএফ দল আসিলে সামিল হয়েছিল আর সেই সময়তে বিটিসি চুক্তির ক্ষেত্রতো বিজেপি বা এনডিএ সরকারখনক ধন্যবাদ জানাইছে হাগ্রামা মহিলারিয়ে পত্রত হাগ্রামা মহিলারে এই কথাটাও কৈছে যে বিজেপি আর বিপিএফর মাজত আদর্শগতভাবে কোনো ধরনের অমিল নাই যথেষ্ট পার্থক্য নাই একেলগে আমি সরকার করব পারো আমি একেলগে সরকার থাকিব পারো লগতে এই পত্রখনত আরো একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উল্লেখ করেছে যে সকল সমীকরণ সলনি হয়ে গেছিলেন দীর্ঘদিনে আমি বিজেপির সঙ্গে আসিল কিন্তু তারপর ইউপিপিএলর সঙ্গে যেটা মিত্রতা হল আর ইউপিপিএল বিটিআর সরকার গঠন করলে তারপরে সমীকরণ সলনি হয়ে যাওয়া বলে উল্লেখ করেছে আর হাগ্রামা মহিলায় তারপর উল্লেখ করেছে যে প্রমোদ বড়ো বিটিআর প্রধান হিসাবে যেটা প্রমোদ বড়োক নির্বাচন করা হল প্রমোদ বড়োয়ে কি করলে প্রমোদ বড়োয়ে তার দুর্নীতি করেছে হাগ্রামা মহিলারিয়ে এই পত্রযোগে অভিযোগ দিছে দিছে এই ধরনের হাগ্রামা মহিলারিয়ে যে প্রমোদ বড়ো যেতিয়ারপর বিটিআর চিফ হিসাবে নিযুক্তি করা হল আর তারপরে করাপশন কমিশন কিকব্যাকস নেপোটিজিম এই ধরনের গুরুতর অভিযোগত অভিযুক্ত হয়ে পড়েছে প্রমোদ বড়ো হাগ্রামা মহিলারের অভিযোগ আর এটা একটা কথা উল্লেখ করেছে এসওপিডি অ্যালোকেশনের ক্ষেত্র যে 600 কোটি টাকা আছে বিদেশের ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 বর্ষর বিত্তীয় বর্ষর বাবে যে 6,000 কোটি টাকা আবন্টন হয়েছিল সেই 6,000 কোটি টাকা 300 কোটি টাকাহে বিটিসিত ব্যবহার করা বলে হাগ্রামা মহিলারে উল্লেখ করেছে বাকি 300 কোটি টাকা কত গল সেই প্রশ্ন উত্থাপিত করেছে বা রাজ্য সরকারে সেই ধনখিনি আবন্টন নিদিলে নাকি তাক লো প্রশ্ন উত্থাপন করেছে এই পত্রযোগে হাগ্রামা মহিলারিয়ে আর তারপর এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করবলে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বক আহ্বান জানাইছে হাগ্রামা মহিলারিয়ে আর তার লগতে উল্লেখ করেছে তার লগতে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উল্লেখ করেছে আর লগতে একটা কথা উল্লেখ করেছে যে যদিহে সেন্ট্রেল গভর্নমেন্টে কেন্দ্রীয় সরকারে বিষয়ব চালি জারি নাচায় আর লগতে যে বিটিআর চুক্তি সম্পন্ন হল তারপর এন ডি এফ বিক যিধরনের সংস্থাপন দিব লাগিছিল সেই সংস্থাপন দিয়া নহল আর তারবাবে কি হব পারে তারবাবে হাগ্রামা মহিলারি একটা কঠোর বাক্য লিখা পরিলক্ষিত হয়েছে কঠোর বাক্যটা লিখি হাগ্রামা মহিলারিয়ে কৈছে যে ইনস্টেবিলিটি ইন দ্য রিজন আকো হব পারে আকো স্থবিরতা আহিব পারে বিটিসিত আকো অস্থির হয়ে পড়ব পারে বিটিআর বা বড়ভূমি অস্থির হয়ে পড়ব পারে কারণ যি ধরনের আশা বড়ভূমিত করা হয়েছিল সেই আশার প্রতিফলন নঘটিল বিশেষ প্রমোদ বড়োক যথেষ্ট সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে পত্রখনত এই পত্রখনত কিন্তু প্রথম অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম নাই সেই কথাটো পত্রযোগে উল্লেখ করেছিল যে
যিজনে অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার নাম আছে ইয়াতে সর্বানন্দ সোণোৱাল অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ নাম আছে কৈছে যে সর্বানন্দ সোণোৱালৰ হৈতেও সরকার অংশীদার হৈ আছিল বিপিএফ আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত শেষত হাগ্ৰামা মহিলাৰিয়ে চাৰিটা প্ৰস্তাৱ আগবঢ়াইছে এই পত্রযোগে চারিটা প্রস্তাব আগবাইছে এই চারিটা কন্ডিশন এই চারিটা শর্ত দিছে যে চারিটা শর্তরে হাগ্রামা মহিলারিয়ে কি কব বিচাৰিছে যে বিপিএফক পুনের এন ডি এর পার্টনার হিসেবে বিপিএফ যাতে পুনের এন ডি এর অংশীদার হয় তার বাবে প্রস্তাব আগবাইছে হাগ্রামা মহিলারিয়ে গতি এন ডি এ কেন্দ্র বিপিএফ সামিল হব বিচাৰিছে লগতে হাগ্রামা মহিলারিয়ে কৈছে বিপিএফ উইল সাপোর্ট বিজেপি হোল হার্টেডলি ইন দ্য নেক্সট পার্লামেন্টারি ইলেকশন and will not place any candidate against BJP in Assam gotike 2024 sonor lokoba nirbachanot ei prosongo ami kali ullekh korisilu 2024 sonor lokoba nirbachanot BJP r biruddhe kono dhoronor protirondita kono dhoronor party prokhep nokore BPF e sei sorto arop korise sei prostab agboraise jodi NDA partner hoy thake tene prekkhapotot ami kali ei somporke ullekh korisilu je BJP r bhabe protitu akhone guruttopurno jibor akhonot jibor somostit বিপিএফে প্রার্থী প্রদান করলে অলপ হলেও তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিজেপির তেনকা ধরনের কোনো সমষ্টিতে বিপিএফে প্রার্থী প্রক্ষেপ নকরে তিন নম্বর প্রস্তাব আগবাইছে যে অসম সরকারত রাজ্যতো হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব যখন বিজেপির মিত্রজোঁটৰ সরকার চলি আছে সেই সরকারতো বিপিএফে সমর্থন আগবাই যাব অর্থাৎ বিপিএফর বিধায়কসকল যে আছে সেই বিধায়কসকল বিরোধীর ভূমিকা পালন নকরে সরকারি পক্ষতে থাকিব চারি নম্বর প্রস্তাব ছয় নম্বর প্রস্তাবট আগবাইছে যে এগারী কেন্দ্রীয় এগারী সরকার এগারী মন্ত্রিত্বর দাবিদার বিপিএফ যে বিপিএফে সরকারটো সমর্থন আগবাব কিন্তু এজন মন্ত্রী বিপিএফর ফলের দিব লাগে এই দীর্ঘদিন ধরে চর্চা চলি আইসিল হেঁচা প্রয়োগ করা হয়েছিল বিপিএফর ফলের এই প্রস্তাবট দিয়া আইসিল কিন্তু হওয়া না গতি পুনের জেপি নাড্ডাকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমান্তরালভাবে অমিত শাহকো পত্রযোগে সেই প্রস্তাব আগবাইছে যে এজন মন্ত্রী লাগে আর শেষত হাগ্রামা মহিলারিয়ে সেই প্রস্তাবটা আগবাইছে যেটু প্রস্তাবক হাগ্রামা মহিলারিয়ে মনে প্রাণে বিচারে যেটু কথা আমি বারে বারে কই আহো যে অসমৰ মুখ্যমন্ত্রী হলেও হাগ্রামা মহিলারিক নালাগে যদিহে হাগ্রামা মহিলারি বিটিসির চিফ হয়ে থাকিব পারে আর সেই কথাটোয়ে লাস্টত হাগ্রামা মহিলারিয়ে পত্রযোগে উল্লেখ করেছে যে মই কোনো ধরনের হেজিটেট নকরো মই মোর কোনো ধরনের আপত্তি নাই যদিহে পরবর্তীত রাজনৈতিক প্রেক্ষাপটত আকো মই বিটিসির প্রধান হিসাবে বা বিটিসির মুরব্বী হিসাবে কার্যনির্বাহ করব লাগে মোর কোনো আপত্তি নাই এইটো আসলে শেষরটো বাক্য হাগ্রামা মহিলারির আর রেসপন্সটো বিচারছে লক্ষণীয় হব এটা হাগ্রামা মহিলারির এই যখন তিন পৃষ্ঠাজোড়া পত্র এই পত্রখনক কি ধরনের গুরুত্ব আরোপ করে কারণ কালি যদি আমি দৃশ্য দেখা পাইছিল সেই দৃশ্যত দেখিছিল যে বিএল সন্তোষক সাক্ষাৎ করেছিল আর যখন পার্লামেন্টারি বডি আছে সংসদীয় সমিতি আছে বিজেপির সেই সংসদীয় সমিতির মূল মানুষকেজনকে সাক্ষাৎ করা পরিলক্ষিত হয়েছিল আর এটা জেপি নাড্ডালয় পত্র সাক্ষাতর পাছত গতি লক্ষণীয় হব আসলে এটা বিজেপিয়ে কি ধরনের গ্রহণ করে সমান্তরভাবে রাজনীতি এই কথাটাও চর্চাত আছে এটা হাগ্রামা মহিলারি বা বিপিএফে যদি এন ডি এর পার্টনার হয় তেনে প্রেক্ষাপটত ইউপিপিএলর কি হব তেনে প্রেক্ষাপটত প্রমোদ বড়োর কি হব প্রমোদ বড়ো আজ দিল্লি গিয়ে উপস্থিত হয়েছিল হাগ্রামা মহিলারি এটিও দিল্লিত বাহর পাতি আছে দিল্লিত প্রমোদ বড়ো আছে গতি প্রমোদ বড়োয় আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাক্ষাৎ করেছিল তারপর সংবাদ মাধ্যমত কি কলে চাই লোক মই শুভেচ্ছা জানাইছো বিপিএফক বার্গেনিং করক পার্টি আছে যেটা বার্গেনিংটা করবই লাগিব বার্গেনিং করে থাকে লগ লাগি থাকে কাজিয়া করে থাকে সেটা বিপিএফের কথা যে মই শুভেচ্ছা জানাইছো গোটাই দরজাই খোলা আছে কাজিয়া করবলে দরজা খোলা আছে মরম করবলে দরজা খুলি আছে বার্গেনিং করবলে খোলা আছে তেখেত সকল বার্গেনিং করাটো একসেপ্ট করো না নকরো এটু পিছতে ঠিক করা হব ঠিক আছে আসলে প্রমোদ বড়ো মন্তব্য কিন্তু সমান্তরভাবে যেটা হাগ্রামা মহিলারিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব সাক্ষাৎ করেছিল তারপরে এইটো চর্চাও আছিল যে হাগ্রামা মহিলারি বিজেপিতেই যোগদান করব নাকি আর হাগ্রামা মহিলারির এই যেটি নতুন রাজনৈতিক সমীকরণ দিল্লি কেন্দ্রিক যে হাগ্রামা মহিলারির রণশালী তাক লো হাগ্রামা মহিলারির সতীর্থ প্রাক্তন মন্ত্রী প্রমীলারাণী ব্রহ্মই কি ইঙ্গিত দিব বিচাৰিছে হাগ্রামা মহিলারে তেখেতে রাইজর মুখলে চাই পেলায় আলোচনা বিলোচনা নিশ্চয় করেছে কিন্তু তেখেতে শরণাপন্ন নাই হওয়া বর্তমানের আগর হাগ্রামা সরকারের দিনত রাইজ কেনেকুয়া আসলে এতিয়া মানে প্রমোদ বড়োর সরকারের দিনত রাইজ কেনেকুয়া ধরনের জীবন অতিবাহিত করবলগিয়া পড়িছে অর্থনৈতিকভাবে বিপদাপন্ন সেই কথাটো চিন্তা করে
রাইজৰ প্ৰতি মুখলৈ চাই পেলাই হাগ্ৰামা মহিলাৰী নিশ্চয় মানে দিল্লীত লিডাৰসকলৰ লগত লগ কৰিছে। কিন্তু আৰ এছ এছৰ ওচৰত ভৰণাপূৰ্ণ হোৱাটো মই সেইটো মানে নাভাবোঁ আৰু হোৱা নাই। ঠিক আছে, প্রাক্তন মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্মরে মন্তব্য আছিল যে হাগ্রামা মহিলারে শরণাপন্ন হওয়া নাই। কিন্তু এই পত্রত মানে পুনর্বার পত্রলকে আরো একটা প্রসঙ্গত প্রসঙ্গ অতি গুরুত্বপূর্ণ। এই পত্রযোগে হাগ্রামা মহিলারী অভিযোগ করেছে বিটিআরত যেতিয়ার প্রমোদ বড়োয়ে নেতৃত্ব লৈছে, যেতিয়ার প্রমোদ ইউপিপিএলে বিটিআরত সরকার গঠন করে আছে, তার পাছত কি হয়েছে, গুরুতর এলিগেশন অভিযোগ উত্থাপন করেছে যে এনেকুৱা ধরনের ঘটনা ঘটিছে যত খিলঞ্জীয়া বড়ো পরিয়ালক খ্রিস্টানীতিত কনভার্ট হওয়ার কারণে জোর দিয়া হয়েছে, জোর জুলুম করা হয়েছে, কোনোবাই যদি স্বেচ্ছাই করেছে কারোবাক জোর করা হয়েছে আর তেতিয়াকে সরকারি সাহায্য লাভ করব বলে কোয়া হয়েছে, যেটু হিন্দুত্বর প্রতি যথেষ্ট ক্ষতিকারক বা ভয়ঙ্কর সেই ধরনের একটা ইঙ্গিত দিব বিচারা হয়েছে। গতি আরও একটা কথা উল্লেখ করেছে, সার্চেস আর বিং বিল্ড এভরিওয়ার ইন বিটিসি এরিয়া। গতি এতিয়া গির্জাঘর বিটিসির চারিওফালে গির্জাঘর সাজি থাকা হয়েছে, মানুষক বিটিসির অন্তর্গত যখন পরিয়াল আছে সেই পরিয়ালসমূহক খ্রিস্টানীতিলৈকে খ্রিস্টান ধর্মলৈকে ধর্মান্তকরণ করা হয়েছে, আর সেয়া বিটিআরত ইউপিপিএল সরকার অহার পাছত হয়েছে, সেই কথাটো কৈছে হাগ্রামা মহিলারী এই পত্রযোগে। গতিকে অতি গুরুত্বপূর্ণ, কেবাটাও প্রসঙ্গ চুই গৈছে, কেবাটাও বিজেপিক সফট টার্গেট সব কর্নার থাকাকে কেবাটাও প্রসঙ্গ উত্থাপন করেছে, আর তার ভিতর এইটো একটা অন্যতম, যেটো কথা উল্লেখ করেছে যে খ্রিস্টান ধর্মলৈ ধর্মান্তরকরণ করা হয়েছে খিলঞ্জীয়া বড়লোকসকলক। গতি এই পত্রখনে এতিয়া বড়ভূমিত কি ধরনের জোকারণের সৃষ্টি করে, এই পত্রবোমায় কি ধরনের বিস্ফোরণ ঘটায় বড়ভূমিত সেয়া লক্ষণীয় হব। কিন্তু রাজনৈতিক মহলত সরব চর্চা যে হাগ্রামা মহিলারীর এই পত্রর এতিয়া উত্তর বা এই পত্রক কি ধরনের বিজেপির শীর্ষ নেতৃত্বই গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়।